যে মহরমে আমল কি জি বাই মহরম তথা আশুরায় মহরম যেটা মহরম মাসের দশ তারিখ তবে বিশেষ করে এই মহরম মাসে আমাদের কিছু কাজ আছে বারোটি মাস গণনার জন্য আল্লাহ রাবুল আলামিন যে মাস দিয়েছেন তার মাঝে চারটি মাস হলো সম্মানিত মাস যা শৈব খারীর তিন হাজার একশো সাতানব্বই নম্বর আদিশ সোনান আবুদাউদের এক হাজার নয়শো সাতচল্লিশ নম্বর দ্বারা প্রমাণিত এই চারটি মাসের একটি হলো জিলকজ জিলহজ মহরম রজত তাই মহরম মাসে হত্যা মামলা মোকর্দমা মারামারি খারাপি যুদ্ধ ইত্যাদি থেকে বিরত থাকতে হবে এগুলি চলবে না এই সম্মানিত মাস এই সম্পর্কে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের নয় নম্বর সুরার দুই নম্বর আয়ত বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তো এই বারো মাসের মধ্যে অন্যতম মাস হলো এই মহরম মাস এই মহরম মাসে বিশেষ করে দশ তারিখে কে কেন্দ্র করে যে কিছু কাজ রয়েছে তো আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েছে এগুলির তোয়াক্কা করা যাবে না বরং ছয় মুসলিমের এক হাজার একশো তেষট্টি নম্বর হাদিস মিশকেতুল মাসাবি দুই হাজার উনচল্লিশ নম্বর হাদিস যারা প্রমাণিত আল্লাহ রাসুল বলছেন আফজালু সিয়ামে বা দ্য রমাজান শাহরুল্লাহল মোহরম রমাজানের পরে সর্বোত্তম সিয়াম হলো মহরম মাসের সিয়াম তাই আশুরা মোহর্রমে আপনি সিয়াম রাখবেন এটাই হলো আপনা আমাদের করণীয় তবে সিয়াম কয়েকটি রাখবেন সিয়াম দুইটি হবে যেহেতু ইহুদিরা একটি সিয়াম রাখে তাই আমাদেরকে দুইটি সিয়াম রাখতে হবে নয় দশ অথবা দশ এগারো বিশেষ করে এই সিয়ামের অনেক গুরুত্ব এবং ফজলত রয়েছে সোহি মুসলিমের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিস রাসুল আলাইহি আলহিম ঘোষণা করেছেন সিয়াম ইয় আসুরা আহতিব আল্লাহ আইউ কাপির তিকাব লাহু আসুরা সিয়াম আমি আশা করি বিগত এক বছরের গুনার কাফারা হয়ে যাবে সুবহানাল্লাহ বহামদি সুবাহানুল্লাহ আজিম সুতরাং এই সিয়াম রাখলে অতীতের এক বছরের গুনার কাফারা হয়ে যাবে সইব দুই হাজার দুই নম্বর আদিস জাহিলি যুগে কুরাইশগঞ্জ এই সিয়াম পালন করত হিজরতের পরে রাসুল সাল্লি সাল্লাম পালন করেছেন দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হওয়ার পরে সাল্লাম সেটা ইচ্ছাধীন করে দিয়েছেন অর্থাৎ কেউ যদি সুযোগ থাকে এই সিয়াম রাখে তাহলে নেকি রয়েছে এবং শূন্য অনুযায়ী আপনি পালন করতে পারলে নেকি পাবেন অনেক তবে খেয়াল রাখতে হবে যে এই স্যামকে আশুরার দিনকে কেন্দ্র করে এই দিনের সিয়ামটা রাখা মূলত ফিরাউনের কবল থেকে মুসারাই সালাম ও তার কাউমকে নাজাদ দেওয়া হয়েছিল সোয়ে মুসলিমের এক হাজার একশো তিরিশ নম্বর আদিস যা রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত করে দেখে ইহুদিরা সিয়াম রাখে তোমরা রাসুল প্রশ্ন করলেন তোমরা সিয়াম রাখছো কেন তখন তারা বলেছিলেন যে এই দিন আল্লাহ রাবুল আলামিন ফেরানোর কবল থেকে আমাদেরকে নাজার দিয়েছিলেন এই জন্য সুক্রিয়া স্বরূপ আমরা সিয়াম রাখি আল্লাহ রাসুল তখন বললেন এই দিন সিয়াম রাখলে তোমাদের চাইতে আমরা মুসার অধিক হকদার ও দাবিদার তাই সকলকেই সিয়াম রাখতে বলেন অর্থাৎ আমরাও সিএম রাখবো সুতরাং নয় দশ অথবা দশ এগারো আপনি সিয়াম রাখতে পারেন তবে আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন হিসাবে মান্য করত। তাদের স্ত্রীদের অলঙ্কার ও উত্তম পোশাক আদি পরাতো এটা ছিল ইহুদিদের অভ্যাস তবে বর্তমান সময়ে এই আশুরা সিয়ামকে কেন্দ্র সিয়াম নয় বরং এই মহরমের দশ তারিখে কেন্দ্র করে যে তাজিয়া মিছিল বের করা হয় তারপরে গিয়ে বিপদে সান্ত্বনা দেওয়া শোক মিছিল রেলি তারপরে চপে টাকাত করা তারপরে শোক প্রকাশ করা তারপরে গিয়ে মহড়া দেওয়া রক্ত ছিটানো শরীর থেকে রক্ত লোহার অস্ত্র দিয়ে শরীর রক্তাক্ত করা মিছিল বের করা তারপরে আপনার এই যে আপনার কল্পিত কবর তৈরি করে তাজিয়া মিছিল বের করা এগুলি সবগুলি শরীরতে কোনো অস্তিত্ব নেই এগুলি থেকে বিরত থাকতে হবে এবং চিৎকার করে যে চপে টাকাত করা হয় এগুলি সোহেল বোখারে এক হাজার দুশো সাতানব্বই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসুল নিষেধ করেছেন যারা শোকে গালে চপে টাকাত করে জামার বক্ষ ছিঁড়ে এবং জাহেলি যুগের মতো চিৎকার করে তারা আমাদের দলভক্ত নয় নাউজুল জালেক অতএব এগুলি থেকে বিরোধ থাকতে হবে তা আসুরা মহরমের সিয়াম রাখতে হবে দশই মহরমকে কেন্দ্র করে নয় কারবালাকে কেন্দ্র করে নয় বরং রাসুল সাল্লা সাল্লাম সেই সিয়াম রেখেছেন সেই সিয়ামকেই রাসুলের সুন্না অনুযায়ী আমাদেরকে রাখতে হবে বরং আশুরায় মহারমে যে কারবালার যে ঘটনা ঘটেছিল এই ঘটনা ছিল পরে আর আশুরার সিয়াম রাখার নির্দেশ হলো আর আগে আজকে যে তথাকথিত যারা ইমাম হুসাইনের নামে দরদ দেখিয়ে যে শোজ্যাতা বা মিছিল করে থাকে তারাই তো সেই দিন মিথ্যা কথা বলে প্রতারণা করে ইমাম হুসাইন রাজাদ রানহুকে মদিনা থেকে আহ্বান করে নিয়ে তারাই তো হত্যা করেছিল তারাই তো সে অপমান করেছিল অতএব আজকে যে মায়াকান্না করে থাকে এগুলোর কোনোই অস্তিত্ব নেই জি হা যদি এতই বেশি মায়াকান্না হতো তো হজর আলী রাজাদ রানহুর মৃত্যুরকে কেন্দ্র করে তো কোনো অনুষ্ঠান করে না অথচ ওমর রাজিরাত রানহুকে হত্যা করা হলো তাকে কেন্দ্র করে তো কেউ কোনো অনুষ্ঠান করে না ওসমান রাজিরা তানহুকে হত্যা করা হলো অথচ তাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করে না ফাতেমা রাজাদ রানহা মৃত্যুর দিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করে না আমির হামজা রাজাদ রানহ মৃত্যুকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করে না হানজালা রাজিরাত রানহ যাকে কাফেররা শহীদ করেছিল যাকে আকাশে উঠিয়ে ফেরাস্তারা গোসল দিয়েছিল তার মৃত্যুতে তো কোনো শোক প্রকাশ করে না বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা স্বার্থপরতা রয়েছে আর এক মানুষ যখন আসুরে মহরম আসে তখন এাজিদকে গালিগালাজ করে আমিরে মুওয়াবিয়াকে গালিগালাজ করে অথচ এগুলার কোনো শহীদ দলিল নেই বরং রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সাহাবিদেরকে গালিগালাজ করতে আমিরে মুহাবিয়ার মৃত্যুর পর প্রায় ষাটজন সাহাবি সহ পরবর্তী খলিফা হিসাবে ইয়াজিদের হাতে বায়াত নিয়েছিলেন তার প্রমাণ রয়েছে এমনকি আপনি অবাক হওয়ার মতন একটি বিষয় রয়েছে যে ইয়াজিদ যখন সেনাপতির দায়িত্ব পালন করেন তখন হোসাইন রাজ আনহু আবদুল্লাবিন ওমর এবং আবদুল্লাবিন আব্বাস সহ অনেকেই অনেক জলিল কদর সাহাবি যুদ্ধ করেছেন একান্ন হিজড়িতে সুতরাং সাল্লামের মৃত্যুর ছয় মাস পরে ফাতমা রাজরাত আনহা মৃত্যুবরণ করলেন অথচ একষট্টি হিজড়িতে আপনার এই কারবালার ময়দানে ঘটনা ঘটে আর অথচ মিলাদের মঞ্চে অথবা বিভিন্ন জায়গায় শোক গাথা গাচ্ছে উড়িয়া জোরে জোর কবুতর ফতে আজি বুঝি কারবালার গুন লেগেছে মোর কলি যায় আকাশ থেকে কহে নাল্লাম কোথায় সজিবর জান থেকে পাখানি বাতাসে ফাতে অথচ আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের মৃত্যুর ছয় মাস পরে ফাতে মারা যাতে তার মৃত্যু হয় তার প্রায় একষট্টি হিজড়িতে কারবেলা ময়দানের ঘটনা ঘটে তাহলে কি করে একজনের সাথে আরেকজনের তো কোনো প্রায় মাঝখানে অনেক বছরের ফারাক তাহলে কি করে এটা সম্ভব হলো সুতরাং এই কল্পিত বিষয়গুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে এছাড়া এই মহরমকে কেন্দ্র করে কিছু জাল হাদিস রচনা করা হয়ে থাকে যা রাসুলের হাদিসের নামে বানোয়াট করে রাসুলের নামে মিথ্যা প্রচার করা হয় যে চা যেই আসুরার দিনে চার রাকাত ছলাদ আদায়ী করবে আসরের দিন সুরা ফাতেয়া পড়ার পর পঞ্চাশ বার সুরা ইখলাস পড়বে প্রতি রাকাতে তাহলে পূর্বের পঞ্চাশ বছরের গোনা ও পরের পঞ্চাশ বছরের গোনা ক্ষমা করা হবে না ওজন জালাক এটা একটা জালহাদিস আরও একটা জালহাদিস হলো। জোহর বা আসরের মাঝে চল্লিশ রাখা ছলাত আদায় করবে ফাতে পড়ার পরে প্রথম রাখাতে দশবার আয়াতুল কুর্সি দশবার এখলাস পাঁচবার ফালাক পাঁচবার নাচ তাহলে আল্লাহ রাবুল্লা আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করবে এই আশুরার দিনে সুরমা লাগালে চোখে রোগ হবে না এই সবগুলি জাল হাদিস অথচ সুরমা লাগানোর একাধিক সৈয়াদিস আছে আপনি যে কোনো দিন সুরমা লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তবে এই দিনকে কেন্দ্র করে নেয় সুতরাং যেই ব্যক্তি প্রথম দশ দিন শিয়াম রাখবে দশ হাজার বৎসর যাবৎ রোজা ও রাত্রি জাগরণে নেকি পাবে এইটাও একটা জাল হাদিস অতএব এই ধরনের জাল হাদিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবে একটি বিষয় খেয়াল রাখবেন আসুরে মোহরম আমাদের করণীয় হলো এই যে রাসুল সাল্লি সাল্লামের শূন্য অনুযায়ী আর নয় দশ অথবা দশ এগারো দুইটি সিয়াম পালন করা এছাড়া এর বাহিরে কোনো কিছুই করার শোক মিছিল চপে ডাকাত করা চিৎকার করা তাজিয়া মিছিল বের করা কল্পিত কবর তৈরি করা চিৎকার করা হাই হোসেন হায় হোসেন করা বা যা কিছু করা হয় এগুলি কোনোটারই সই হাদিস বা পবিত্র কোন আয়াত দ্বারা প্রমাণিত নয় সুতরাং আদর্শ মুসলিম হিসাবে এগুলি বর্জন করে রাসুল সাল্লাহ আলি সাল্লামের শূন্য অনুযায়ী এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামের আনিত সরিয়ে অনুযায়ী চারটি সম্মানিত মাসের মানে অন্যতম মাস মহরম তাই মহরমের মাসে দাঙ্গা ফাসাদ ঝগড়া মারামারি খুনাখুনি থেকে বিরত থাকবে আর আশুরা মহরম দশ তারিখ নয় দশ অথবা দশ এগারো দুটি শিয়াম পালন করা এর বাহিরে কোনো শোক মিছিল রেলি বা রক্তাক্ত শরীর করা চিৎকার করা গালের চপেটাঘাত করা জাহেলি যুগের মতন আচরণ করা এগুলি থেকে বেরো থাকে একজন আদর্শ মুসলিমের কাজ الله اعلم السلام عليكم ورحمه الله